যদিও হাসিনা এবং সালমান রহমান এবং তাদের চেহারা দেখলেই আপনি বুঝবেন বিধ্বস্ত। মানে সালমান রহমানকে মানে দেখলে তো মুদি দোকানদারের মতো মনে হয়, এখন ওই মুদি দোকানদারকে দেখে চেহারা দেখে মনে হচ্ছে তার আম এবং ছালা দুটোই হারিয়ে গেছে। হাসিনা মানকার চিপায় আওয়ামী লীগের হাসিনার দুর্গের দরজা ভেঙে ফেলার মতো। এতদিন তো তারা দুর্গের বিভিন্ন ওই অঙ্গ প্রত্যঙ্গ ইট গুলো ভেঙে ফেলছিল, আজ মনে হয় দরজাটাই ভেঙে পড়ার উপক্রম হয়েছে। নমরুদি হাসিনা প্রায় বলেন ভোট চুরি করে ক্ষমতায় আসা সেটা কিন্তু আমি করব না। তো এগুলো দিয়ে এগুলোর উপর মন্তব্য করাও নিষ্প্রয়োজন, আপনারা জানেন ভোট চুরি তো না, উনি হয়তো ঠিকই বলেছেন ভোট ডাকাতি, তারা চুরি করেন না ডাকাতি করেন। এবং ডাকাতির আরেকটা নজির এখন তারা স্থাপন করলো হিরো আলমের উপরে ক্যামেরার সামনে আক্রমণ করে, যে আওয়ামী লীগ যে একেবারেই ব্যাংক্রাপ্ট, তাদের দুর্গের দেয়াল ভেঙে যাচ্ছে, দরজাটাও এখন খুলে যাচ্ছে প্রায়, শত্রু সেখানে প্রবেশ করবে সেটা তারা বুঝতে পারছে না। এবং এটা কিন্তু হাসিনা এবং তার যে পারিষদ বৃন্দ ওবায়দুল কাদের প্রমুখের যে বাগাড়ম্বর মিছে কথা যে সবকিছু ঠিক আছে, বিএনপি অন্য কোনো বিরোধী দলের কোনো ক্ষমতায় আসার কোনো সম্ভাবনা নেই, মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের সঙ্গে রয়েছে, এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের উপমন্ত্রী আন্ডার সেক্রেটারি উজরা জিয়া যেটাই বলেন, উনি এসেছিলেন এবং উনি বলে গেছেন হাসিনা যে আমাদের নিশ্চিত করেছেন, ওটার জন্য আমরা খুব খুশি যে হাসিনা আমাদের নিশ্চিত করেছেন যে আগামী নির্বাচন খুব সুষ্ঠু হবে। এটা যে ডিপ্লোম্যাটিক পরিভাষায় একটা এর কোনো মানেই হয় না, এটা কোনো স্টেটমেন্টই নয়, এটা একটা মুখ রক্ষার্থের সৌজন্যমূলক একটা মন্তব্য। কেউ প্রশ্ন করেছেন, উনি বলেছেন হ্যাঁ আমরা খুব খুশি। তবে আমি গত শোতেও বলেছি যে ডিপ্লোম্যাটরা কোনোদিন হ্যাঁ বা না বলেন, তারা যখন যেটা বলেন তার অধিকাংশই অনেকটাই উচ্চ থেকে যায়, ওটাকে আপনাকে ভাবার্থ বের করতে হবে, ভাব সম্প্রসারণ করতে হবে। তবে আমাদের দেশের রাজনীতিবিদ সাংবাদিক বুদ্ধিজীবী তারা ভাব সংকুচিত করে, সম্প্রসারণ না করে সংকুচিত করে নিজেরা যেটা শুনতে চান, নিজেরা যেটা বললে তাদের সমর্থকরা খুশি হবে সে কথাটাই বলেন। মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের উপর খুব খুশি। আমি হাসিনা এবং তার সহযোগীদের বুঝিয়ে দিচ্ছি বলছি, যদিও হাসিনা এবং সালমান রহমান এবং তাদের চেহারা দেখলেই আপনি বুঝবেন বিধ্বস্ত। মানে সালমান রহমানকে মানে দেখলে তো মুদি দোকানদারের মতো মনে হয়, এখন ওই মুদি দোকানদারকে দেখে চেহারা দেখে মনে হচ্ছে তার আম এবং ছালা দুটোই হারিয়ে গেছে। যেটা আমি গত শোতে বলেছি, এক শোতে বলেছি যে উজরা জিয়া তাকে হাতের উল্টা দিক দিয়ে থাপ্পড় মেরেছে, মানে এইভাবে থাপ্পড় মেরেছে গালে, এবং সে গাল ধরতেও পারছে না প্রকাশ্যে, কিন্তু ব্যথাও পেয়েছে অপমানিত হয়েছে। হাসিনারও তাই, এই যে উজরা জিয়া এবং পিটার হাস অ্যাম্বাসেডর পিটার হাসের পাশে দাঁড়িয়ে হাসিনা যে একটা ছবি তুললেন, আপনারা ছবিটা দেখেন, উনি পিটার হাসের বাম ডান দিকে উনি দাঁড়িয়ে আছেন, পিটার হাস থেকে উনি এইরকম 45 ডিগ্রি ঘুরে এই দিকে, মানে পিটার হাসকে আমি দেখবো না এরকম একটা ভাব নিয়ে উনি দাঁড়িয়ে আছেন। মানে তার মানে কি, বডি ল্যাঙ্গুয়েজটা খুবই খারাপ, যে এই ব্যাটা আমাকে বহুত জ্বালিয়েছে, পিটার হাসের কি করার আছে বেচারা, উনি তো একটা দূতের রাষ্ট্রদূত, উনি এখানে মেসেঞ্জার পোস্টম্যান, উনি বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের চিঠিটা নিয়ে এসছেন, বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন কি বলছেন
সেটা নিয়ে এসেছেন যে আমরা কিন্তু তোমাকে আর প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই না এটাই একমাত্র মেসেজ এটাই বারবার করে এই আমেরিকান বিভিন্ন মেসেঞ্জাররা আসছেন হাসিনাকে বারবার কানের ভিতরে ঢুকিয়ে দিচ্ছে তোমাকে কিন্তু সরে যেতে হবে তোমার আন্ডারে কিন্তু বাংলাদেশ নেই তুমি নির্বাচন করবে সেটা কিন্তু আমরা মেনে নেব না এটা শুনেও না শোনার ভান করছে তার সমর্থকদের সামনে এসে বাগাড়ম্বর করছে আর তার চামচাগুলো লাফাচ্ছে হাসিনা এখন ক্ষমতায় হাসিনার চামচারা যদি বুঝতো তার পায়ের নিচে মাটি নেই হাসিনাকে যে কোনো দিন লাথি মেরে ফেলে দেয়া হবে এই যে জানুয়ারি মাসে তার অধীনে কোনো নির্বাচন হবে না এবং বিএনপি এখন পর্যন্ত যেটা স্টিক করছে আগামী দিন কি করবে আমি জানি না তারা বলছে একটা কেয়ারটেকার সরকার ছাড়া তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনো নির্বাচন হলে তারা সে নির্বাচন নির্বাচনের ফলাফল মেনে নেবে না তারা অবশ্য এটা বলছে না যেটা বদরুদ্দিন ওমর তাদের উপদেশ দিয়েছেন যে বিএনপির বলা উচিত আমরা শুধু নির্বাচন বর্জন করব তাই না নির্বাচন হতেই দেব না কিন্তু বিএনপির বিরুদ্ধে আর কত কথা বল এরা নিজেদেরকে মনে করে খুবই একটা কনস্টিটিউশনালিস্ট খুবই আমরা নিয়মতান্ত্রিক দল আরে বেটা নিয়মতন্ত্র মানে কি ঘরের ভিতরে বসে থাকা মানে হরতাল এবং অবরোধ এটা যে নিয়মতান্ত্রিক আন্দোলনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত এটা বিএনপির নেতৃবৃন্দ জানেন অনেকে এখানে বামপন্থী ডানপন্থী সব রকমই আছেন তারা জানেন যে আন্দোলন করতে হলে হরতাল করতে হয় এই যে বাংলাদেশের অভ্যুদয় ঘটেছে এটা কিন্তু হরতাল এবং অবরোধের মাধ্যমে শেখ মুজিবুর রহমানের সাতই মার্চের বক্তৃতাটা কি ওটা কি উনি টেরোরাইজ করতে বলেছিলেন সবাইকে উনার একটা কথা ছিল যে সব কিছু বন্ধ করে দিতে হবে অফিস আদালত মিল কারখানা সব কিছু বন্ধ হয়ে যাবে কোনো কিছু চলবে না এবং একটা প্রচ্ছন্ন ইঙ্গিত ছিল আর যদি একটা গুলি চলে আবার যদি আঘাত আসে তোমাদের কাছে যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে আমি ওনাকে 100-এর ভিতরে 100 নম্বর দিই শেখ মুজিবুর রহমানকে এই বক্তৃতার জন্য তিনি বলেছিলেন যা কিছু আছে ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো এবং যা কিছু আছে তাই দিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে এখন এটাই হওয়া উচিত বিএনপির বক্তব্য এবং তাদের যে ফাউন্ডার শহীদ জেনারেল জিয়াউর রহমান বিএনপির প্রতিষ্ঠাতা এবং বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ শাসক এবং আমি বলবো সর্বশ্রেষ্ঠ বাংলাদেশি তিনি কি করেছিলেন যুদ্ধ করেছিলেন যুদ্ধ ঘোষণা করেছিলেন বিএনপি সেখানে বলছে আমরা মাছ ধরব কিন্তু পানিতে হাত লাগাব না হ্যাঁ বেনি ভিজাবো না গো আমি বেনি ভিজাবো পানিতে নামবে কিন্তু বেনি যেন না ভেজে এটাই হচ্ছে বিএনপির লক্ষ্য আদর্শ এর ভেতরে একটা গুঁড়ো ষড়যন্ত্র আছে একটা ভণ্ডামি আছে একটা পাগলামি আছে তারা ভণ্ড এবং পাগলের মতো ব্যবহার করছে যাই হোক আমি খুবই খুশি হতাম যদি বিএনপি তার দলবল নিয়ে হিরো আলমকে সাহায্য করতেন হিরো আলমের পক্ষে ক্যাম্পেইন করতেন হাসিনাকে অপদস্থ করার জন্য হাসিনাকে পর্যুদস্থ করার জন্য তাদের উচিত ছিল হিরো আলমকে সমর্থন করা কিন্তু তাদের ঘটে বুদ্ধির মাত্রা খুবই খুবই অল্প নেই বললেই চলে কেননা লন্ডনবাসী আরেকজন ম্যাট্রিক পাস তাদের আর কি বুদ্ধি দিতে পারবেন ম্যাট্রিক পাসের বুদ্ধি যা কুলায় সেই বুদ্ধিতে বিএনপি চলছে যাই হোক তবে আমি এখন মনে করি হিরো আলম হচ্ছেন প্রকৃত হিরো তাকে মেরে আওয়ামী লীগ তাদের দরজাটা দুর্গের দরজাটা ভেঙে ফেলল এটাই আহাম্মকগুলো বোঝে না
শেখ হাসিনার মাথায় একটু বুদ্ধি থাকলে ওদের চাইতে সবচেয়ে বেশি বুদ্ধিমতী হচ্ছেন হাসিনা। তিনিও তো বলতে পারতেন যে বাবা এটা করো না, এখন এই যে হয়ে গেল আমাকে তো এই আমি 3 মাস যে থাকবো ক্ষমতায়, 6 মাস থাকবো, সেটাও হয়তো আর ভালোভাবে থাকা যাবে না। কারণ এই ভিডিওগুলো তো পিটার হাসের কাছে চলে গেছে, এই যে আগামী নির্বাচন কেমন হবে সেটার নজির তো আজকেই তারা আওয়ামী লীগ দেখিয়ে দিল। এইভাবে আমরা অপোজিশনকে হামলা করে তাদের পেটাব। এই ছোটখাটো শিরীন হিরো আলম এখন তো উনি প্রায় 15 ফুট লম্বা একজন বিরাট একজন হিরোতে পরিণত হয়েছে। ওই যে 5 ফুট 3 ইঞ্চি লম্বা হিরো আলম হয়তো 100 পাউন্ড ওজন, সেই হিরো আলমের ওজন হয়েছে এখন 500 পাউন্ড, উচ্চতা হয়েছে 15 ফিট। এটাকে কিভাবে রুখবে? ঘরে ঘরে হিরো আলম তৈরি হচ্ছে এবং হবে, এই যে হামলা তারা করলো। আমি হিরো আলমের জন্য একটু সমবেদনা প্রকাশ করছি, কিন্তু আমি ওনার সঙ্গে একাত্মতা ঘোষণা করে আমি মনে করছি হিরো আলম সত্যি একজন হিরো হয়েছে, তাকে আমি সালাম করি। এবং এই হিরো আলমই কিন্তু এই এইভাবেই হাসিনার উৎখাতের একটা পথ প্রশস্ত করে দিলেন মা। এবং আমি সর্বশেষে জনগণকে বলছি, আপনারা ওই ঘরে ঘরে দুর্গ গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করুন। আপোষবাদী আপোষকামী যারা বিভিন্ন বাহানায় এই আন্দোলন করতে বিরত, তাদের পথ অনুসরণ করবেন না। আপনারা বিদ্রোহ ঘোষণা করুন হাসিনা সরকারের বিরুদ্ধে, এবং যারা আপনাদেরকে বিপথে পরিচালিত করতে চায় তাদের বিরুদ্ধে। আওয়ামী লীগের অঙ্গ সংগঠনে পরিণত হয়েছে নির্বাচন কমিশন মান্না। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, নির্বাচন কমিশন আওয়ামী লীগের অঙ্গ সংগঠনে পরিণত হয়েছে। সোমবার 17 জুলাই জাতীয় প্রেস ক্লাবে নিবন্ধন না পাওয়া 10টি রাজনৈতিক দল আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। সংবাদ সম্মেলনে 10 দলের পক্ষে লিখিত বক্তব্যে নাগরিক ঐক্য সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, আমরা শুধু রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হিসেবে এবং গণপ্রতিনিধিত্ব আইনের বাধ্যবাধকতার কারণে নিবন্ধন আবেদন করেছিলাম। আমরা জানি বাংলাদেশের এই নির্বাচন কমিশন বিন্দুমাত্র নিরপেক্ষতা নেই, সাংবিধানিক দায়িত্ব ও কর্তব্য পালনের জন্য গঠিত এ প্রতিষ্ঠানটি ক্ষমতাসীন দল আওয়ামী লীগের অঙ্গ সংগঠনে পরিণত হয়েছে। নির্বাচন কমিশনের সমালোচনা করে মাহমুদুর রহমান মান্না আরও বলেন, অবসরপ্রাপ্ত কিছু সরকারি কর্মকর্তাকে পুরস্কৃত করার জন্য এখানে নিয়োগ দেওয়া হয়, ভবিষ্যতে আরও বড় পুরস্কারের লোভে তারা তৎস দালালের মতো ফ্যাসিস্টের স্বার্থে যে কোনো বা সব বেআইনি কর্মকাণ্ডে লিপ্ত থাকে। আপন হীনস্বার্থ চরিতার্থ করার জন্য মতলব বাজরা এমন গণবিরোধী সরকারি কর্মকর্তারা দেশের জনপ্রতিনিধিত্বহীন সরকার টিকিয়ে রাখতে বেহায়া ও নির্লজ্জ আচরণ করেন। বাংলাদেশে জনপ্রতিনিধিত্বশীল একটি সরকার গঠন করতে না পারা এর অন্যতম কারণ। সংবাদ সম্মেলনে নুরুল হক নূর, মজিবুর রহমান মজনু ও মোস্তাফিজুর রহমান ইরান নিজ নিজ দলের নিমন্ত্রণ না পাওয়ায় ইসির কার্যালয়ে ঘেরাও কর্মসূচি কথা জানান। তারা বলেন, সরকারি দলের সুপারিশ মোতাবেক নির্বাচন কমিশন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দেয়নি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নির্বাচন কমিশনে নিবন্ধন না পাওয়া দলগুলো জুলাই মাসের মধ্যে নির্বাচন কমিশন ঘেরাও করবে। গণ অধিকার পরিষদের একাংশ আহ্বায়ক নুরুল হক নূর বলেন, সরকার ইসলাম বিদ্বেষী নানা কর্মকাণ্ড করেছে, আলেম সমাজের ওপর অত্যাচার করেছে, তারা এখন ভোটের আগে ধর্মভিত্তিক কিছু দলকে কাছে টেনে নিতে চায়। আগামী 26 জুলাই নিবন্ধন পাওয়া দলগুলো বিষয়ে গেজেট জারি করবে, তার আগে আমাদের নির্বাচন কমিশন কার্যালয় ঘেরাও করতে হবে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল সর্দার, চাখারি গণ উন্নয়ন পরিষদের অপর অংশের নেতা ফারুক হোসেন, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি BMJP সভাপতি সুজিত কুমার মণ্ডল, ডেমোক্রেসি পার্টির সভাপতি আশিক বিল্লা। সংবাদ সম্মেলনে
রেজা কিবরিয়ার নেতৃত্বে গণ অধিকার পরিষদকে আমন্ত্রণ জানানো নিয়ে নূরের অনুসারীর উত্তপ্ত বাক্য বিনিময় করেন। এ নিয়ে সংবাদ সম্মেলনের শুরুতে অনেকটা অস্থিরতা তৈরি হতে দেখা গেছে। সম্মানিত দর্শক, এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।